পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা শাহবাজ শরীফ। এর আগে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সংসদ সদস্যরা ভোট বয়কট করে পার্লামেন্ট ত্যাগ করেন। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান কো আপনি তরফ সে আর পুরে ইওয়ান কি তরফ সে মুবারকবাদ পেশ করতা হুম কি উনহোনে আইন শিকনি কো কলদম করার দিয়া और उन्होंने नजरिया दुरुद को हमेशा के लिए दफन कर दिया। एक मनोनीत सरकार के घरे फेरत पाठिए पाकिस्ताने सूचित हलो गणतंत्रेर नतून दिगंत। नतून प्रधानमंत्री हिसेबे प्रथम भाषणे पार्लामेंटे एक कथा बोलें पाकिस्तान मुस्लिम लीग नवाजेर नेता शाहबाज शरीफ। वो दिन जब अदालत उज़्मा ने ये यूनानिमस फैसला दिया उस दिन को पाकिस्तान की तारीख में आइन की सरबुलंदी और पार्लियामान की सरबुलंदी का दिन हमेशा मनाना चाहिए और उसको यादगार दिन तसव्वुर करना चाहिए। सोमवार बिकेले पाकिस्तानेर पार्लियामेंटेर निम्नकक्ष जातीय परिषदे तार पक्षे भोट पड़े 174টি। फलाफल घोषणार पर शाहबाज शरीफ के অভিনন্দন জানান বিরোধী জোটের এমপিরা। মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ সাহেব হ্যাজ সিকিউরড 174 ভোটস। এর আগে ডেপুটি স্পিকার কাশিম খান সুরির সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বক্তব্য রাখেন পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা শাহ মাহমুদ কুরেশি। খামোশি খামোশি, নারেবাজি মত করে। তার বক্তব্যের পর প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি শুরুর অনুমতি না দিয়েই ইস্তফা দেন ডেপুটি স্পিকার কাশিম সুরি। এ সময় ভোট বর্জন করে পার্লামেন্ট থেকে বেরিয়ে যান পিটিআই এর আইন প্রণেতারা। পরে অধিবেশন চালানোর দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির অনুমতি দেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা আয়াজ সাদিক। পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের নাম ঘোষণা করেন তিনি। মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ সাহেব ইজ ডিক্লেয়ার্ড টু হ্যাভ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আর শাহবাজ শরীফ ইমরান খানের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি কিভাবে সামলাবেন সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। আর মে আপনে কায়েদ মিয়া মোহাম্মদ নওয়াজ শরীফ কো সালাম পেশ করতা হুম কে জিনহোনে। নিশীথ সূর্য, এটিএন নিউজ।